ওয়েলকাম টু হোম কোয়ারেন্টাইন অরিন্দ মহাজরা ইউটিউব চ্যানেল আজকে নিয়ে এসেছি বায়োলজিক্যাল সায়েন্সের বেঙ্গলি ভার্সনের কোশ্চেন মিক্সড কোশ্চেন আছে প্রচুর কোশ্চেন আছে আপনার আস্তে আস্তে কোয়েশ্চেনগুলো সলভ করবেন তাহলে শুরু করছি আজকের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন থেকে প্রথম কোশ্চেন উদ্ভিদ গোষ্ঠীকে ঔষধি বনস্পতি বৃক্ষ গুল্ম তৃণ ও বলি ভাগে ভাগ করেছেন কে চরক সুশ্রুত অ্যারিস্টটাল আর ডারবিন তেটার উত্তর কি এটার উত্তর হচ্ছে অপশন এ চরক হলো রাইট আনসার নেক্সট কোশ্চেন ল্যাকেসিস তৈরি হয় মৌমাছির বিষ থেকে পিঁপড়ের বিষ থেকে সাপের বিষ থেকে কুকুরের লালা থেকে তো ল্যাকেসিস কি থেকে হয় ল্যাকেসিস হয় সাপের বিষ থেকে অপশান সি হলো রাইট আনসার নেক্সট হচ্ছে জেনেটিক শব্দটির প্রবর্তক কে জেনেটিক শব্দটির প্রবর্তককে হ্যাক্সলে বেটিসান মর্গান এবং ম্যান্ডেল জেনেটিক্স শব্দটি প্রবর্তককে এটি হচ্ছে বেটিসেন অপশন বি হলো রাইট আনসার ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক কে জ্যানসেন এবং জ্যানসেন রবার্ট হুক লিভেন হুক নল ও রুক্সা এটার উত্তর কি হবে নল ও রুক্সা পরের কোশ্চেন এক জিম এক জিন এক এনজাইম তত্ত্বের আবিষ্কার এক জিন এক এনজাইম তত্ত্বের ওকে মানে ওয়ান জিন ওয়ান এনজাইম এটাকে ব্রিজেস বিডেল এবং টটাম মর্গান মুলার তো এটার উত্তর হচ্ছে বিডেল ও টটাম অনেক সময় বিডেল ও মোনাডো দেওয়া থাকে তো এটার উত্তর হচ্ছে অপশন বি পরের কোশ্চেন হচ্ছে থেকে বড় অস্থি মানব দেহের থেকে বড় অস্থি এটা হচ্ছে ফিমার খায় নেক্সট হচ্ছে সর্বাপেক্ষা দ্রুতগামী স্তন্যপায়ী মানে ম্যামেলস সর্বাপেক্ষা দ্রুতগামী স্তন্যপায়ী এটা হয়ে গেলো চিতা পরের কোশ্চেন বিএমআর নিয়ন্ত্রণকারী যন্ত্রটি হলো আর্ক ইন্ডিকেটার স্পিক মোমেনোমিটার বেনেডিক্ট যন্ত্র আর স্পাইরোমিটার এটার উত্তর হয়ে গেলো বেনেডিক রথযন্ত্র বেনেডিক্ট রথযন্ত্র পাশাপাশি দুটি উদ্ভিদ কোষের মধ্যে সংযোগ সাধনকারী উপাদানটি হলো প্লাজমালেমা প্লাজমো ডেজমাটা ডেজমোজম আর মাইক্রোটিভিউল এটার উত্তর হচ্ছে প্লাজমো ডেজমাটা অপশন বি হলো রাইট আনসার পরের কোশ্চেন এইটি এস রাইবোজমের সাব ইউনিট দুটি কী এইটিএস রাইবোসোম এইটি এস রাইবোজমের সাব ইউনিটগুলি হলো ফর্টি এস আর সিক্সটি পরের কোশ্চেন হচ্ছে রাইভোজ যে অঙ্গাণুর পর্দা সংলগ্ন থাকে তা হল মাইট্রোগন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট ইয়ার আর জিবি এটার উত্তর হচ্ছে অপশান সি হল রাইট আনসার অপশান সি পরের কোশ্চেন আলোক বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানাই ক্রমায় আবরণীতে এবং ধাত্রে তো এটার উত্তর হয়ে গেল অপশন এ গ্রানা পরের হচ্ছে যে অঙ্গাণুতে নিউক্লিয়াস উৎসেচক থাকে তা হলো লাইসোজোম পেরি অক্সিজোম অক্সিজম কোয়ান্টোজম তেরোর উত্তর হলো লাইসোজোম অপশান এ হল রাইট আনসার নেক্সট হচ্ছে রবার্ট ব্রাউন যে কোষ অঙ্গাণু পর্যবেক্ষণ করেন তা হলো মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড নিউক্লিয়াস রাইভোজোম এটা হচ্ছে রাইবোজোম অপশন ডি হলো রাইট আনসার পরের কোশ্চেন মেসোজম উপস্থিত আমিবার দেহে ব্যাকটেরিয়ার দেহে হাইড্রার দেহে ছত্রাকের দেহে মেসোজোম কোথায় উপস্থিত মেসোজোম হল ব্যাকটেরিয়ার দেহে পরের কোশ্চেন ক্রেফস চক্রের থাকে মাইটোকন্ড্রিয়া লাইসোজোম ইয়ারের ধাত্রে আর জিবি এর ভ্যাকিউলে এটা হয়ে গেল গেলো চক্র মানে ক্রেপ সাইকেল সেটা হয়ে গেল মাইটো পরের কোশ্চেন পরের কোশ্চেনটা রইলো আপনাদের জন্য পরের কোশ্চেনটা আপনারা ভালো করে দেখুন এই কোশ্চেনটা করবেন আপনারা নেক্সট হচ্ছে কোষ থেকে জল বেরিয়ে গেলে কোষটি যে অবস্থায় পরিণত হয় তাকে কি বলে সেটা হলো প্লাজমোলিসিস ডি প্লাজমোলিসিস প্লাজমোলিসিস ডি এ বি কোনোটি নয় আর হচ্ছে বোথ মানে এ অ্যান্ড বি দুটোই এটার উত্তর কি এটার উত্তর হয়ে গেল প্লাজমোলিসিস অপশান এ হল রাইট আনসার এ নেক্সট হচ্ছে উৎসেচকের নামকরণ করেন যে বিজ্ঞানী তিনি কোন বোকলার পঙ্ক এটা হচ্ছে অপশান এ কোন রাইট আনসার নেক্সট হচ্ছে পেপসিনের ক্রিয়া যে পেইজ মাত্রায় ভালোভাবে সম্পন্ন হয় তা হলো পেইজ সেভেন পিএইচ সেভেন পিএইচ টু এইট পয়েন্ট ফাইভ আর এইট তো এটার উত্তর কি এটার উত্তর হচ্ছে পিএইচ টু অপশান বি হলো রাইট আনসার তো আজকে করলাম কুড়িটা কোশ্চেন নেক্সট দিন আর কোশ্চেন করবো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ